আজকের ভিডিওটা কাদের নিয়ে হতে চাচ্ছে তা হয়তো আপনারা কিছুটা আইডিয়া করতে পেরেছেন। হ্যাঁ, আজকের ভিডিওতে কথা হবে উপবা এবং বেড বেদার টিমের মেম্বার ওমরের মধ্যে আসলে কে সেরা, তাদের ফ্যান ফলোয়ার এবং তাদের কিছু কাজকর্ম দিয়ে প্রমাণ সহ দেখানো হবে আসলে কে সেরা, আরও থাকবে তাদের ইনকাম, গার্লফ্রেন্ড সহ অনেক জানা অজানা তথ্য। সব কিছু জানতে ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন মূল ভিডিওতে ফোকাস করা যাক। ও এবং অমর যাদেরকে নতুন করে পরিচয় করে দেওয়ার দরকার আছে বলে মনে হয় না, কারণ তাদের ইতিমধ্যেই সবাই চিনেন। আর অমরকে এখন একটু বেশি চিনেন, কারণ সে এখন টিকটকে ট্রেন্ডিংয়ে ঘুরছে, তার সাথে তার টিমের একটা ঝামেলা চলতেছে, তা নিয়ে সবাই ভিডিও বানিয়ে যাচ্ছে, ফলে সে এখন বেশ আলোচনায় রয়েছে। আর সে আগে থেকেই আলোচনায় থাকতো, কারণ তার লাইকি থেকে তাদের টিমটা বেশ জনপ্রিয়তা পায়। লাইকির জনপ্রিয়তা নিয়ে ইউটিউবে জয়েন করে পুরাই আগুন জ্বালিয়ে দিয়েছিল তার। বাংলাদেশের সবচেয়ে কম বাজেটের মধ্যে ফানি ভিডিও তৈরি করে তারা প্রথমেই ভাইরাল হয়, আর এখানে অমরের অবদানটাই সবচেয়ে বেশি ছিল। কিন্তু দুঃখের বিষয় হলো তাকে সেই স্বপ্নের জায়গায় থাকতে দিল না তারা। দেখ, সে তার টিমের মাধ্যমে একটা প্রজন্মের কাছে তুমুল জনপ্রিয়তা পায়, তার ফ্যান ফলোয়ার বিদ্যুতের গতিতেই বাড়তে থাকে, আর ব্যাড ব্যাদার টিমের সাবস্ক্রাইবার হয়ে যায় 2 মিলিয়ন। তো অল্প সময় আগে কোনো টিম গেইন করতে পারেনি, ইউটিউবে সময় দেওয়ার কারণে তারা অন্য সাইটগুলোতে তেমন সক্রিয় ছিল, তার ইউটিউবের কাজ নিয়েই ব্যস্ত থাকতো। অপরদিকে উপবাই কিন্তু আবার এমন টিমের সাথে ভাইরাল হয়নি, নিজে একা একা ভিডিও বানিয়েই ভাইরাল হয়েছে এবং তাকে সবাই রোস্ট করে ভাইরাল করে। এখানে একটা কথা বলে নিই, যার সাথে তুলনা করতে এসেছি তারাও কিন্তু তাকে রোস্ট করেছিল, কে জানতো একটা সময় তাদের সাথেই তাকে কম্পেয়ার করা হবে। কথা, সময় কাকে কখন কীভাবে কোন জায়গায় নিয়ে দাঁড় করাবে তাই কেউ জানে না। যাক, শেষ পর্যন্ত সে একটা প্রজন্মের কাছে আইডল হয়ে যায়, তাকে মানুষ প্রচুর পরিমাণে পছন্দ করতে থাকে এবং তার পরিচিত হয়ে যায় অনেক বেশি, তিনি অনেকে কাজ করতে শুরু করে। দিনের মধ্যে অপুকে নিয়ে অনেক ডিরেক্টর অনেক কাজ করেছে, তাকে দিয়ে নাটক, ওয়েব সিরিজ এবং মিউজিক ভিডিওতে অভিনয় করাচ্ছে। তাছাড়া তার এখন বেশ কদর রয়েছে সমাজে, মোট কথা তাকে এখন কেউ ইগনোর করতে পারে না। কমর এবং তার মধ্যে যদি তুলনা করি তাহলে এক একজন এক এক জায়গায় জনপ্রিয়। যেমন ধরুন, অমরকে দিয়ে চাইলেই রোমাঞ্চকর কাজ করাতে, আর যদি করানো হয় তারপরও সেটা তেমন ভালো হবে, তার সাথে এটা একদমই যায় না। অপরদিকে অপুকে দিয়ে কিন্তু রোমান্টিক ভিডিও হবে, সে ইতিমধ্যে অনেকগুলো মিউজিক ভিডিওতে কাজ করেছে। অপরদিকে আবার অপুকে দিয়ে যদি আবার ফানি ভিডিও তৈরি করানো হয় সেটাও ভালো হবে না, অমরের মতো ফানি কন্টেন্ট সে করতে পারবে না, আর করলেও সেটা দর্শক ভালোভাবে নিবে না। দুইজনের দুই দিকে যুগ বেশি। তাদের ফ্যান ফলোয়ারের দিকে যদি আসি তাহলে টিকটকে উপবাই বেশ জনপ্রিয়, কারণ তার ফলোয়ার 4 মিলিয়নের উপরে। অপরদিকে অমরের টিকটকের কথা যদি বলি তাহলে বলতে হবে সে টিকটকে জয়েন করে মাত্র কয়েকদিন আগে, আর এতেই তার ফ্যান ফলোয়ার 8 লাখ হয়ে গেছে, তার ফলোয়ার বিদ্যুতের গতিতে বেড়ে চলছে। আর অন্য সাইটগুলোতে উপবায় এগিয়ে, কারণ অমর সবসময় কাজ করতো তার টিম নিয়ে, সে নিজস্বভাবে কোনো কিছুই দাঁড় করায়নি। তবে সে আবার টিম থেকে বাইর হয়ে গেছে, এখন সে নিজস্ব টিকটক, ফেসবুক এবং ইউটিউব সহ সব কিছু নিজের নামে চালাচ্ছে, এখন তার ফ্যান ফলোয়ার যা হবে সব। এবার যদি তাদের ইনকামের কথা আসি তাহলে প্রথমেই বলে নিই, নিজের ইনকাম কেউ বলে না। আমরা অনলাইন গেটে যা পাই তার হিসেবে অপুর ইনকাম 30 থেকে 40 হাজার টাকা, অপরদিকে অমরের ইনকাম 20 থেকে 30 হাজার। এবার যদি তাদের গার্লফ্রেন্ডের কথা আসি তাহলে এখানেও তারা নীরব, কেউ এখন পর্যন্ত স্বীকার করেনি তাদের গার্লফ্রেন্ড আছে, তারা সবসময় বলে আসছে তারা সিঙ্গেল। এখানে তাদের কমন কিছু বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, এটা আবার তাদের লাইফস্টাইল ভিডিও হিসেবে নিয়েন না। আর তারা দুজনই আমার মতে জনপ্রিয়, কারণ তাদের প্রচুর ফ্যান ফলোয়ার রয়েছে। যদিও উপবায় প্রথমে নেগেটিভভাবে ভাইরাল হওয়ার কারণে তার হ্যাটার্সও অনেক বেশি, অন্যদিকে অমরের হ্যাটার্স একটু কম, তারপরও তারা বেশ জনপ্রিয়। এখন তাদের এই বিষয়গুলো মিলিয়ে আপনারা নিজেরাই ধরে নিতে পারবেন আসলে কে বেশি জনপ্রিয়। ভিডিও এই পর্যন্তই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, ভালো থাকবেন সুস্থ থাকবেন, টিল দেন টেক কেয়ার।